বাবা কাল সেদিন একটু নন্দ কবি দাদে বলাই আনো নাই লাগে নন্দ কবি আসে ডাকলে 50 টাকা দিতে হইবে পাবি কই পাবি আলু তো খাইতে আসি এই যে আলু ডালতে আসি বাবা তুই যাও একটু মদ দাও নুন কাল সেদিন একটু নন্দ কবি দাদে বলাই আনো নাই লাগে হন পোয়াদি মাইয়া মানো এরম একটু একটু হয় এলিগা নন্দ কবির আছে ডাক কোনো দরকার নাই মাথার মধ্যে একটু তেল পানি দিয়া সাইপা সাইপা দিতে হইবে কথা বুঝছো আর নন্দ কবি আছে ডাকলে 50 টাকা দিতে হইবে পাবি কই পাবি বেশি খাইলে তো চিত্তরাই পারবা হ্যাঁ নন্দ কবির বলাই দেবে তোমার লেগে তুই যা তো যাই আরে তুই দেখ আমি দেখতে পারবো না কষ্ট হয় জিনিসটা দিতে নয় এমনি হইলে কি সমস্যা ছিল আমি বুঝি না বাবা মোর একটু আলু দাও দি কাইলে একটু জমিদার বাড়ি যাই জমিদারের দ্বারে আর বুঝাইয়ে কইলে আমি কিছু টাকা পয়সা আমাকে লাগবে না এত ঠিকই আছে কিন্তু কথা হইল জমিদার বাবু যে টাকা দেয় টাকা দেওয়ানোর পরে পুরা বাড়ির কাম মগ দিয়ে করাই লয়
এটা সহ্য হয় না। কেন ইয়া চিন্তা করলে মগ চলবে, মগান যাইতেই হইবে, টাকা পয়সা কিছু লাগবে। আচ্ছা ঠিক আছে, কাল বেআনি উড্ডা যাব না। তুমি রাজি হয়েছ? তোমার পুত্রের বউ। আমার পুত আলু খাও, আলুই তো খাইতে আসি, এই যে আলু ডালতে আসি। বাবু তুই দাও, একটু মদ দাও, নুন মাইকা।